মিলেই নেই সব এখন ইসলাম কুণ্ডারিয়া এই সিংহেরা এই সাপেরা এই বানরেরা যারা এখানে যত হিংস্র জন্তু জানোয়ার আস সব তোমরা আজকে রাতের জন্য জায়গাটা ছেড়ে দাও এখানে মুসলমান সৈন্যরা আজকে রাত্রে থাকবে কোনো সাপ করবা না কোনো বাঘ ভয় দেখাবানা তোমরা সবাই তোমাদের এরিয়া সেরে চলে যাও আমরা যখন সকালবেলা চলে যাব তখন যার যার জায়গায় শেষে আসবা পৃথিবীর ইতিহাস সাক্ষী দিয়েছে সেনাপতি ঘোষণা দিয়ে গাছ থেকে নামতেও পারে নাই সবাই তাকিয়ে দেখেছে বাঘ তার বাচ্চা কাচ্চা নিয়া সিংহ তার বাচ্চার ঘাড়ে মুখ দিয়া ওই হিংস্র জন্তু জানোয়ারেরা সাপ সাপের ডিম মুখে নিয়া আস্তে করে এলাকা ছেড়ে দিচ্ছে মুসলমানরা যাপন করার পরে পরের দিন সকালবেলা সেনাপতি ঘোষণা দিল আমরা চলে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাদের কথা রেখেছ তোমরা নবীর উম্মতের কথা শুনেছ তোমরা জায়গা ছেড়ে দিয়েছ এজন্য জন্য অসংখ্য ধন্যবাদ আমরা রাতের মতো জায়গা চেয়েছিলাম রাত শেষ হয়েছে আমাদের বিদায় তোমাদের ঢোকার পালা তোমরা ঢুকো মোস্ট ওয়েলকাম আহেলেন সাহেলেন মার হাবা তোমাদের ঘর তোমাদের আমরা শুধু এক রাতের জন্য আছিলাম সো সোবাহ বলবেন না বানানো গল্প না সেই দিন বাঘ আমাদের কথা শুনেছে সেদিন সিংহ আমাদের কথা শুনেছে আর সেই এই দিন অন্ত কথা শুনে না যে আমরা যে আল্লাহর পথে চলি না এই কংসনগর বাজারও কুত্তায় খেপখান দিছে কুদ্দুর চাফাল যায় গিয়া পানি ফেলে আগে যে আমরা ডাক দিলে বাঘে দৌড় দিয়া লাইছে আর হন কুত্তায় খেপখান দিছে তেফাল যায় গিয়া পানি ফেলে গেছে সাহস বাড়তে বাড়তে আমরা মাসাল আর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম সব আল্লাহ বলবেন না আচ্ছা এবার বলেন হ্যাঁ আমাদের রবকে আমাদের দিন কি আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ আল্লাহ কি বলছেন দিন অপূর্ণ না পরিপূর্ণ পরিপূর্ণ কারে কয় এই যে এক বোতল পানি হ্যাঁ এক বোতল পানি এটা যদি আমি মুখটা খুলি একবারে সমান সমান এক ঢুক খাইলে কমে যায় আবার এক কুশ দিলে পড়া যায় এটা কয় পরিপূর্ণ মানে সমান সমান এক ফোটা কমানোরও সুযোগ নাই বাড়ানোরও সুযোগ নাই এটারও পরিপূর্ণ আল্লাহ দেখেন কি শব্দটা ব্যবহার করছে দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে দিন বলছে পরিপূর্ণ অর্থাৎ এটারে যাবে যাবে না এখন আরো সহজ করে বলি আপনাদের সাংবাদিক সব কিনাম না কমাই কমাইলে হয় না কিনাম জাহাঙ্গীর আলম ভাই তো মনে করেন আমি যখন আসলাম আইসা মনে করেন জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে আমি বসলাম দেখা তাই বললাম জাহাঙ্গীর ভাই তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দিই আমি বললাম যে তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি উনি ওনার ঘরে গেছে পানি আনতে ওনার ওয়াইফ কি আইফ ওনার ওয়াইফ ওনারে কইতে আছে যে পানি নেন কাল লাগিয়া কয় না গাই বুজুর উনি আসছে পানি চাই সেই জন্য পানি নিতে আসে আপনার লইয়া যাবি কি বিপদে আছি ফানি চাইছে বুঝলে পানি দিবেন ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না ট্যাঙ্কার এখন ফানির ভিতরে উনি ট্যাং দিছে দিছে চিনি দিছে লাড়া এটাকে রাজাবাড়ি কি কয় কথা কথা কি কয় আমি কি ওনার কাছে জাহাঙ্গীর ভাইয়ের কাছে যে সর্বোচ্চ ইসলাম না ফানি চেষ্টা আমি চাইছি ফানি আর দিছে সর্ব এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা আমরা ইসলামটা ছিল এক গ্লাস সাদা পানির মতো স্বচ্ছ পানির মতো এটার লগে কেউ ট্যাং লাগাইছে কেউ এ সিবিটা লাগাইছে কেউ এ রুয়াবজা লাগাইছে কেউ এই সুপগুলের মুসি দিছে কেউ এ তুকমার দানা দিছে কেউ এ চিনি দিছে আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া এখানে হ্যাঁ দিছে লারা এখন আমার ইসলাম হইয়া গেছে গা সর্ব ঠিক না ক ব্যবহার করছে কেউ এটার লোকে তবলা লাগাইছে কেউ হারমোনি লাগাইছে কেউ নাচ লাগাইছে কেউ বেড়া বেড়ির নাচ লাগাইছে উরুষের নাম দিয়ে আঞ্জা দিয়ে গান রাখায় ঠিক কিনা আমার ইসলামটা গজব করে দিছে সাদা ফানির মতো ইসলামটারে ওখান ট্যাং সিবিটা রুয়াব যা তুক মাতা নাই সব গুলের বসি চিনি দিয়া লাই এটা ঘুর চালাইছে আল্লাহ যা করে এখন যদি আপনি আসল স্থানটা চাইতেন স্যার বার করে দেখান যে তোরা মিলা তো মিলাই সব এখন ইসলাম কুন্ডা ইসলাম না কুন্ডা এখন আলগা করন বড় মুশকিল কারণ ইসব গুলের বসি যখন আপনি দিয়া লাইছেন আর মিয়াই লাইছেন দিঘি সাইকে এখন আলগা করন যে তো কারবার তো ওড়াই কারবার তো গড়াইলেই ইসলামটা তো গজব করে দিছে। মিলাই দোলাইছে তখন আলগা করেন বড় মুশকিল মানে রাখবা দেড় হাজার বছর আগে যে ইসলাম এসেছে তোমার মন চাইলে তুমি ইসলাম মানবা না মন চাইলে ঘোষণা দিয়ে বাড়ি বাগা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা বুঝে ধরলে মানো না হইলে নাই একটা বালা বালা বেড়াই কাফের আছে সূর্য কোনো দেরিতে ডুবে না তাই মতোই ডুবে আমি সোজরদ যে দেখাইছি হাক বেড়ায় খস鲁 ভাই আপনি কি বেড়া আমি কি বেড়ে এমনি বেড়ায়ই এক এক বেড়ায় কাটলে আমড়ার মতো 500 জন করে বানাবো হেই বেড়ায় হেই রকম বেড়ায় কাটছ আর আমি দেখাইছি মালয়েশিয়া কিচ্ছু না কিচ্ছু হইসেন ইসলামের কোনো ক্ষতি হইছ না আপনি মানলে আপনার লাভ না মানলে আপনার loss আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমাদেরকে চলতে হবে ঠিক কি না কর না বুঝে ধরলেও মানবেন না বুঝে ধরলে মানবেন বুঝতে মানলে লাভ না মানলে নাই সাড়ে আটশো কোটি মুসলমান গোটা পৃথিবী মানুষ এখন গোটা পৃথিবীতে মাত্র পনেরো দুইশো কোটি মুসলমান আর বাকি সবে দোক সমস্যা কি সমস্যা কি সাড়ে আটশো কোটি মানুষ পনেরো দুইশো কোটি মুসলমান সাইড বাগের এক বাগের সাইডে কম হইলেও মুসলমান এর লেগে ইসলামের কিচ্ছু হইছে না মানলে আপনার লাভ না মানলে আপনার লস মানার কারণে আগে লাভ ছিল মানার না দেখে এখন লস হই আমরা নামতে নামতে কই নামছি আবার একটু চিন্তা কইরা দেখেন আবার একটু চিন্তা কইরা দেখছেন ভাই আমরা নামতে নামতে আমাদের লাভ হয় না আমরা লসের পাল্লায় পড়ে গেছি এখন আমাদেরকে কুকুর ভয় পায় না এখন আমাদেরকে সিংহ ভয় পায় না কাফের বেদিনেরা এখন আমাদেরকে ভয় পায় না আমাদেরকে কচুকাটা করে এই কচুকাটার মাঝেও কিছু বীর মুঠ মাহফিলও তো যেই কারবার হইছে কথাটা কি কই আমার লোকে দিয়ে যে একবার বয়ে ওছে এবার আমি কই ও আমার দিকে ঘুরা পড় এবার যত কই আমার দিকে ঘুরা পড় এবার সামনের দিকে চাইয়া থাকে পরে আমি জিগিলাম কি আপনি যদি কই আমার দিকে ঘুরা পড় আপনি দিকে চাই তাই ঘিরতে কোর আপনার বাড়ি তো অনেক দূরে আমি এই এলাকার চেয়ারম্যান তো আর যদি মিললে গেছে গা হ্যাঁ তা আমি কই তো আপনি এই এলাকা এলাকার চেয়ারম্যান ও তো আপনি আমার দিকে ঘুরন যেত না তো আপনার তো এই এলাকার বুডে নাই তা আপনার ফেলছে কি সব বুড আমার সামনে আপনার ফেলছে আমার কোনো লাভ আছে হ্যাঁ

আন্তকালের দন্তকালের দিন আগে এই রকম সময়টা আজকের যেই সময় গুধুলি লগ্ন পর্যন্ত বিকেল সূর্য ডুবুডুবু প্রায় সূর্যের সোনালী রটকণ আল্লাহর নবীর চেহারা মুবারক এসে পড়ছে নবী বসে আছেন আরাফার ময়দানে যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে পাহাড়টার নাম জাবালে রহমত ওই পাহাড়ের কিনারে নবী বসে আছেন একটা উটের পিঠে গোধূলি লগ্ন পরন্ত বিকেল সরিয় ডুবু ডুবু প্রায় শরীরের সোনালি রট্টকোন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে আমার নবী অসুন্দর না সুন্দর কম না বেশি এই সুন্দর মানুষটার গায়ে সোনালী রোড টুকুন যখন পড়েছে সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেল মনে হলো সোনার মাঝে যেন সোহাগা সোহাগাল্লা বলবেন না সবাই তাকিয়ে দেখলো নবী বসে আছেন উঠির পিঠি ওই দিন ওই ময়দানে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাব ওই ময়দানে উপস্থিত আল্লাহ নবী বসে আছেন সবাই তাকিয়ে দেখলেন অমিসালমা এবার সবাই দেখলো দাঁড়ানো অট্টা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়লো আল্লাহ নবী উঠে দাঁড়ালেন কপালে মুখ তার ধানার মতো ঘাম জমে গেছে চোখ তার বড় বড় গাল তার লাল নবীজি ডাকলেন শোনো ওই ময়দানে লুক ছিল কত সাউন্ড সিস্টেম ছিল না কোনো মাইকের ব্যবস্থা ছিল না তিনি খালি মুখে একটা ডাক দিলেন সাহাবারা ক আমরা সামনের মানুষটা নবীর কণ্ঠ যেমন শুনেছি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার পেছনে মানুষটাও ঠিক তেমন করে শুনেছে স্পেশাল কোয়ালিটি এটা নবীর একটা অনন্য বৈশিষ্ট্য তিনি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে ডাকলেন পেছনের মানুষটাও একেবারে এক সমান তালে শুনবেন সব আনাল্লা বলবেন না নবী সেদিন ডেকে বললেন শুনো এই মাত্র একটা আয়াত নাজির হয়েছে শুনবা নাকি সাহাবায় কারাম কয় গুস্তা মাফ কর দিজিয়ে দেয়া দেবী মাফ করবেন আপনি শোনাতে চাইলে শুনতে চাই আল্লাহ নবী বললেন শোনো তিনি কোরআন আরাত পরে শোনালেন আমরা আজকে রাজাবাড়ির মানুষ কোরআনে ঢোকা আর আগে মারিদোজ শয়তান থেকে ফেনা চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি আহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ওয়ারদীতুলকুমুল ইসলাম দিনা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কয় আল ইয়াউমা খুব খেয়াল আল ইয়াউমা আজকের এই দিনে দিনটা ছিল ইয়াউমুল জুমুয়া দিনটা ছিল ইয়াউমাল আরাফা শুক্রবার দিন আল্লাহ নবীটাকে বললেন শোনো আজকের এই দিনে আকবালতু আমি পরিপূর্ণ করে দিলাম দিনাকুম তোমাদের ধর্ম ও আত্মাম তু আলাইকুম না আমাতি তোমাদের জন্য নামত যথেষ্ট করে দিলাম ওয়ারদুল ইসলাম দিনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মনোনীত ধর্ম দিলাম তার নাম হল ইসলাম সুমান আল্লাহ বলবেন না